2022 সালের 14ই অক্টোবর আমরা শুনতে পাই যে বাংলাদেশে আবার জঙ্গি নাটক শুরু করবে, আমাদের কাছে এসবি রিলেশন একটা টিউস্ট আসছে। তো আমি তখন মিরপুরেই থাকি, সি ব্লক, যা 6 নম্বর বাজারের এপার পূর্ব পাশে, মসজিদের গেট মেন গোড পরে একটা বিল্ডিংয়ের 6 তলার উপর আমি থাকি। তো ওইদিন সকালে যখন খবর পেলাম যে এসবি রিপোর্ট আসলো যে আজকে থেকে বিভিন্ন জায়গায় খুব সম্ভবত 19টা 20টা টিম করেছে ওরা সিটিটিসি, এদের তো কিন্তু আমরা কয়েকজন ছাড়া কেউ জানে না, এটা আমি জানি না বিএনপির কোনো নেতা জানতেন কি না। তো আমার কাছে যখন আসছেন, আমাকে দিয়েছিলেন তথ্যটা এক আর্মির এক সাবেক অফিসার, তখন আমি এটাকে আর কেয়ার করি নাই, মানে এটাকে আনফর্চুনেটলি বলবো না ফর্চুনেটলি বলবো কি জানি, ঠিক সেই সময়ে বিএনপি বিভাগীয় সমাবেশগুলো ডিক্লেয়ার করে দিল, মনে পড়ে। তো এটা কেন তাহলে ওরা এই নাটকগুলো করবে? ওরা এই নাটকগুলো করবে বিএনপির জন্য, বিভিন্ন জায়গায় বোমবাস্ট করবে, জঙ্গি নাটক করবে, আর বিএনপির আর আন্দোলন বা সমাবেশ করতে দিবে না। এটার প্ল্যানটা হয়েছে মূলত যতটুকু শুনেছি মনিরের মাধ্যমে, এসবি মনির করে দিছে, আর এটাকে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব ছিল সিটিটিসির আসাদুজ্জামান আসাদের উপরে, আসাদুজ্জামান যে প্রধান, যে পলায়ন, এখন পলায়নপর। তো ঠিক ওদিন পনেরোই অক্টোবর আসলো। 15 অক্টোবরে বৃহস্পতিবার রাত্রে আমি 8টার সময় ঘুমাতে গেলাম, আমার বাসায় তখন আমি একা থাকি আর অন্য 2-3টা রুম খালি থাকে। আমি ঘুমাতে গেলাম, এর মধ্যে দেখি পুলিশের গাড়ি আসলো, আওয়াজ শুনলাম। আমি ওটা পুলিশের গাড়ি কেন, আমার মনে সন্দেহ কিনে ওটা বলছিল মনে ঘটনা এটা করবে নাকি, দেখলাম আমি নিচে গেলাম, নিচে গিয়ে দেখি যে পুলিশের গাড়ি, এই পাশে একটা পুলিশের গাড়ি, মানে গলির পূর্ব পাশে একটা পুলিশের গাড়ি, পশ্চিম পাশে একটা হলো সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের গাড়ি। সে কিরে এরকম কেন? আমি তখন আমার বারান্দায় কাপড় ছিল, আমি কাপড়ের ফাঁকে দাঁড়ালাম দেখতেছি। ওরা দেখি ইয়া থেকে নামলো, সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট থেকে নামার পরে ওরা দেখি কয়েকটা গলির মাঝখানে এসে কয়েকটা ইট একটার উপর একটা দিয়ে স্তূপ করলো। স্তূপ করার পরে দেখলাম আমি কিন্তু তখন ছবি তোলা শুরু করে দিছি, ওদের ছবি তুলতেছি আমি, ভিডিও করলে তো আবার যদি লাইট জ্বলে দেখতে পাই, এই জন্য আমি ছবি তুললাম। ছবি তোলার পরে তখন দেখি একটা এরকম সাদা এরকম একটা, যেটাকে ফাইল বোমা বলে, এটা হাতে করে একজন নিয়ে আসলো, নিয়ে এসে ইটের উপর রাখলো ওরা, মানে আমি একদম আই উইটনেস, আমি নিজে দেখতেছি, আমি জানলা দিয়ে দেখতেছি আর ছবি তুলতেছি। একের পর এক ওরা রাখলো, রাখার পরে পুলিশ এই পাশে ওপাশে বোম ডিসপোজাল ইউনিট ওদিকে গেল, সিটিটিসি টিম ওই পাশে, ওরা দূরে গিয়ে বোমটা বাস্ট করলো রিমোট দিয়ে। দেখেন এটা কিন্তু আমি সাক্ষী, এটা কেউ, এটা আমি নিজে দেখছি এবং এটার জন্য আমি সাফার্ড। আমি এটা ছবি তুললাম দিলাম, এর মধ্যে আমি এটা ভিডিও কল দিলাম ম্যাডামের, এপিএস ছিল শামসুল আলমের, ভিডিও কল দিলাম, বলছি ভাই দেখেন, উনি আমেরিকায় থাকে, তখন উনি দেখলো, উনি বোম বাস্টের ভিডিওটা দেখলো, এই তুমি শোনা যাও তুমি কী করলা, তোমার কোনো ক্ষতি হয় না? তোমার না, তখন আমি সব ছবি তুললাম। ছবি তোলার পর ওরা দেখি বোম ডিসপোজাল ইউনিটের সবাই আসলো, এসে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতেছে। দেখেন ওরা তো বাস্ট করার পরে ইট সব ছুটে গেছে, না এই জায়গায় একটা ইয়ে হয়ে গেছে না, মানে ওই দাগ আছে বোমের, ওরা ছবি তুললো, ছবি তোলার পরে চলে গেল। এখন আমি তো এর মধ্যে এটা দিয়ে দিছি সব জায়গায়, এটা অলিউল্লাহ নোমানরে দিলাম, ও দিল ভাইরাল করে, আব্দুর রব্বুটুকে দিলাম, শামসুল আলমরে দিলাম, তারপর কনক সরোয়ারে দিলাম, আমি মেসেঞ্জারে দিছিলাম আব্দু মুশফিক ফজল আনসারি ভাইকে আর পিনাকি দেখে, পিনাকি ভট্টাচার্য তো ডাইরেক্ট কোনো আইডি ছিল না, ওনার হলো পেজ, ওনার সাথে আমার তেমন যোগাযোগ ছিল না তখন। পরে এখন যেভাবে দিল এটা তো ভাইরাল হয়ে গেল, এভাবে বোমের বোমাবাজির নাটক। তো এই বোমাবাজি করে দেখা যেত যেখানে বিএনপির লোকজন অ্যারেস্ট করতো, বিএনপি সমাবেশকে করতে দিত না, এটা হয়তো ওদের টার্গেট ছিল সারা বিশ্বে, সারা দেশে জানা জানি। এর মধ্যে আমি তো ছবিগুলো ইউএস এম্বাসিতে দিলাম, স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসারের কাছে পাঠালাম, এই সুফিয়া মিলেনবার্গ হিউম্যান রাইটস অফিসারকে দিলাম, আর্মির সাবেক কর্মকর্তাদের দিলাম, যা আছে দিছি সবাইকে দিছি। দেওয়ার পরে এখন তো পুরো ভাইরাল, এখন ওরা খুঁজতেছে এগুলো কীভাবে ছবিগুলো তুললো, কোথায় গেল। এখন ওরা ছবি তোলার পর আমার বারান্দার সাথে ছবিটা গেলে একটা অ্যাঙ্গেল তো মিলে, অ্যাঙ্গেলটা ওরা মিলেতে মিলেতে ওরা দেখে আমার ওইদিকে আসতে হবে, আস্তে করে ও যখন এদিকে আসবে মুভ করতেছে দেখলাম, তখন আমি আস্তে করে নেমে গেছি, নেমে বাইরে হয়ে গেছি বিকাল 3টার সময়, ওই দিন জুমার নামাজ ছিল, জুমার নামাজে পড়ে আসছে, আমি বের হয়ে গেছি। এর মধ্যে আমার বাড়িওয়ালা কী করছে, আমার একটা ওই ইলেকট্রিক মিস্ত্রি ছিল কাজ টাজ করতো, ওরে ফোন করছে, বলছে তুমি ওরে একটু নিয়ে আসো। এখন ওই ছেলেটা হলো মূলত
পুলিশের এজেন্ট ছিল ওরে যখন ধরছে ও তো বয়ে হোক বা যেভাবে হোক ও আমাকে ডেকে নিয়ে গেছে বাসায় আমি ওরে জিজ্ঞেস করছি দেখেন যদি কেউ থাকে আমার বলিস না কিন্তু ও যে ওখানে আছে বাসার আশেপাশের লোক আছে সে আমাকে বলে নাই সে ওদের সাথে ম্যানেজড হয়ে গেছে ম্যানেজড হয়ে আমাকে উপরে উঠেছে এর মধ্যে আমাকে সে ধরে ফেলছে আমার মোবাইল টোয়েল চেক করছে প্রথমে ছবি একটা ছবি পেয়েছে পরে সিটিটিসির ওখানে নিয়ে গেছে সিটিটিসির ওখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হ্যান্ডকাপ পরালো চেয়ারের সাথে বাঁধলো প্রথমে একজন কয়েকটা থাপড় টুপুর দিছে পরে নাসিরুল্লাহ অভিজয় একটা এডিসি ছিল সেই খুব ভয়ঙ্কর সেই মানে তার ইচ্ছল আমাকে ঝুলাই পিটাবে তো ওরা যে টর্চার করছে ওরা আমাকে হ্যান্ডকাপ পরে চেয়ারের সাথে বাঁধে রাখছে মানে ভালো প্রথমে প্রথমে এক রুমে দিছে ওখান থেকে আবার উঠে নিয়ে আসছে হ্যাঁ বেশি মারা নেই হালকা মারছে আর কি তো ওই মারা তো সমস্যা হয় না কিন্তু সমস্যা যেটা হলো সবচেয়ে তোরা হলো আমার খাবার দিত না পচা খাবার দিছে এক দ্বিতীয়ত হলো আমার চোখের উপর লাইট জ্বলে রাখছে আমার চোখের ভিতর কনজানভাইটিস হয়ে গেছিলো প্রথম দুদিন তোরা খবরই দেয় না আমি কোথায় আছি কেউ জানে না প্রথম ওরা আমাকে যদি একটা লোক একটা নিয়ম বাংলাদেশের সংবিধান অনুযায়ী বা বাংলাদেশের একটা সুপ্রিম কোর্টে একটা মানে আদেশও আছে যে মানে চব্বিশ ঘন্টার ভিতরে সুপর্দ করতে হবে তো আমাকে ওরা পনেরো তারিখ পাঁচটার সময় আমাকে নিয়ে গেছে এখান থেকে ওরা আমাকে ষোলো তারিখ দিবে না ওরা ষোলো তারিখ না করে সতেরো তারিখ দুপুরে বিকেলে মানে দুইটার পরে গিয়ে আমাকে ওরা সুপর্দ করলো সুপর্দ করে আবার রিমান্ড চাইলো এমনিতে তো ওরা আমার যে টর্চার করে ফেলছে ওরা আমার ফ্লোরে শুয়ে রাখছে উপর লাইট জ্বালে রাখছে হ্যাঁ যেহেতু আমার আগে আঘাত ছিল এই জন্য ওরা আমাকে বেশি মারতে পারা নাই পরের দিন দেখি প্রথম দুই দিন তো মারল না রিমান্ড আইনে দেখি দিছে মায়ের আমাকে এটা হলো আসাদুজ্জামান নিজে মারাই এটা একটা আপনি জানেন কি জানেন সিটিটিসিতে সিটিটিসিতে গেলে আসাদুজ্জামান মারবে সবাইকে সে যেই হোক নিজে হাতে মারবে সে নিজে হাতে মারে এটা হলো তার বৈশিষ্ট্য আর সে খুবই গালে গালাজ করবে এত বড় একটা অফিসার তার মনে ফ্যামিলিগত কোনো সমস্যা থাকতে পারে সে গালে গালাজ করে মা বোন তুলে গালে আমি বলছি না আপনি এভাবে গালে গালাজ করতে পারেন আপনি আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু আমাকে গালে দিবেন কেন হ্যাঁ বসে তোরা এগুলো করোস না হ্যাঁ তারেক রহমান লন্ডনে বসে এগুলো করো আর তোর এখানে এগুলো করোস আমি সেটা তো তারেক রহমান এখানে জড়িত না আপনি শুধু শুধু ওনার নাম বলছে বলছে না তোর সাথে কার কার যোগাযোগ আছে বল ইংল্যান্ডে সেই দেশে কার সাথে যোগাযোগ আছে কারা তারেক রহমানের কাছের লোকের রিমান্ড দুই দিন রেখে আমাকে জেলে পাঠিয়ে দিল তো জেলে তার এক সমস্যা সরকার বিরোধী মামলা মানে জেলে আরেকটা সমস্যা এটা নিয়ে কেউ কিন্তু কোনো একটা এপিসোড করে নেই পর্যন্ত জেলে কী টর্চারটা করা হয় এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল জেলে কী পরিমাণ ওখানকার যে পুলিশ সুপার তারপরে ডিপুটি জেলাররা জেলার এবং ওখানকার যে সুবেদার তারপরে যারা আছে ওখানকার কারারক্ষীরা কী পরিমাণ খারাপ বিহেভ করে বিএনপির লোকজন সাথে দেড় মাস পরে আমাকে হাইকোর্ট থেকে জামিনটা হলো কিন্তু জামিনটা স্টে করে দিলে না এতটাই ইচ্ছাকৃত হবে এখানেও ভূমিকা রাখছে এই সিটিটিসি মানে সিটিটিসি ডিজিটাল মামলা যাদেরকে দেয় তাদের মামলা স্টে করবে এখন আমার সাথে মামলা অ্যারেস্ট করলো পিনাকি ভট্টাচার্যকে পিনাকি ভট্টাচার্যকে তো আমি ছবি দিয়েছিলাম উনি তো এটা নিয়ে কোনো স্ট্যাটাস দেয় নাই তাহলে উনি মামলা হবে কেন উনি তো কোনো স্ট্যাটাস দিত তাহলে বলতো যে না সেইটাকে প্রোপাগান্ডা বলে ওদের ভাষায় এটা প্রোপাগান্ডা করতেছে বাট ইট ওয়াজ রিয়েল একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য ঘটনা কিন্তু এটা করলো না সেই পিনাকি ভট্টাচার্যকে দিল মুশফিক ভাইকে ছবি দিছি মুশফিক ভাই তো এটাতে কিছু জানেও না ইভেন ওরা ছবিগুলো দেখেও নেই পরে হয়তো দেখছে ওদেরকে মামলা আসামি দিয়ে শুধু শুধু ওদেরকে মানে হ্যারেস করার চেষ্টা করলো ওরা যেহেতু বাংলাদেশে নেই ওদের কিছু হয় নাই বাট বাকি টর্চারটা আমি হলাম নয় মাস আমার দীর্ঘ নয় মাস জেল কেটে বের হতে হলো